তোমাদেরকে আজকে আমি পরীক্ষার প্রশ্নপত্র বসে দিয়েছি আগে কিছু, আজকে আমি ওই যে মেটেরিয়ালস গুলো আছে সবগুলো দেব। তোমরা প্রত্যেক ডিপার্টমেন্টের যারা সেকশন সিআররা আছো তারা গ্রুপে তোমাদের ইমেল আইডিটা দিবে, আমি ইনশাল্লাহ ওখানে পাঠিয়ে দেবো। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এবং ওমর ইবনে আব্দুল আজিজ। আমি আবার বলছি, তোমরা একটু লিখে রাখো, একজন হলেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আরেকজন হলো খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, আরেকজন হলো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। যখন ইয়াজিদ মারা গেছে, ইয়াজিদের পরে একজন খলিফা হয়েছে, তার নাম মুয়াবিয়া। মুয়াবিয়াও বেশি দিন টিকে নাই, উনি অসুস্থতার কারণে মারা গেছেন। তখন খলিফা হয়ে গেছে পুরো আরবের আবদুল্লাহ ইবনে জুবাইর, উনি একজন বড় মানের সাহাবি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতি। তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিজের ছেলে মনে করতেন, যদিও তিনি হযরত আসমা বিনত আবি বকরের ছেলে, এটা আবু বকরের একটা মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর দিক দিয়ে সম্ভবত ফুফাতো ভাই ভাই এরকম একটা কিছু হবে। আর আবদুল্লাহ ইবনে জুবাইরের বাবাও কিন্তু একজন আশাই মুবাশশারের সদস্য, অনেক বড় মর্যাদার সাহাবী। যাই হোক, ইয়াজিদের মৃত্যুর পরে যখন মুয়াবিয়ারও মৃত্যু হলো, ইয়াজিদের ছেলে একটা কিন্তু মুয়াবিয়া ছিল, ইয়াজিদের বাবার নামও মুয়াবিয়া, ইয়াজিদের ছেলের নামও মুয়াবিয়া। তোমরা একটু এগুলো নোট রাখবা, না হয় ইতিহাসটা উল্টা পাল্টা হয়ে যাবে, বুঝতে নেই। তাহলে আমরা কি বললাম, ইয়াজিদের মৃত্যুর পর, ইয়াজিদের ছেলে মৃত্যুর পর, ইয়াজিদের ছেলেও ভালো ছিল, ইয়াজিদের বাবাও ভালো ছিল, ইয়াজিদটা খারাপ ছিল। তার মৃত্যুর পরে ক্ষমতা আসে আবদুল্লাহ ইবনে জুবাইর। এখন আবদুল্লাহ ইবনে জুবাইরের বিপক্ষে কেউ প্রথমে বিদ্রোহ করেনি, কিন্তু প্রথমে বিদ্রোহ করে মারওয়ান। মারওয়ান বিদ্রোহ করে আব্দুল মালিক, মারওয়ান বিদ্রোহ করে তোমার সিরিয়া নামক যে জায়গাটা আছে, সিরিয়া, সিরিয়া দখল করে ফেলে। হ্যাঁ, সিরিয়া দখল করার পর সে মারা যায়, তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান সেখানে অধিষ্ঠিত হয়। এখন তাহলে দুই পক্ষ, একটা হলো আবদুল্লাহ ইবনে জুবাইর, তিনি মক্কা মদিনা কুফা বসরা খোরাসান মিশর আগে ওই সিরিয়াও ছিল, কিন্তু এখন সিরিয়াটা হাতছাড়া হয়ে গেছে। সিরিয়া এখন কার দখলে? আব্দুল মালিক ইবনে মারওয়ানের দখলে। অন্যদিকে আর সবগুলো হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইরের দখলে। আব্দুল মালিক ইবনে মারওয়ান সে প্রথমে মদিনা আক্রমণ করে ব্যর্থ হয়, পরে আবার কুফায় প্রথমে একবার আক্রমণ করে প্রথমে ব্যর্থ হয়, দ্বিতীয়বার সফল হয়, বাসরা আক্রমণ করে সফল হয়, মদিনা আবার আক্রমণ করে মদিনাতে সফল হয়, সর্বশেষ মক্কা আক্রমণ করেও সফল হয়। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে সাহায্য করে হাজ্জাজ ইবনে ইউসুফ নামক এক নিষ্ঠুর সেনাপতি, এর নামটা মুখস্থ রাখবা, হাজ্জাজ ইবনে ইউসুফ, অনেক সাহাবি হত্যা করেছে, খুব বাগ্মী ছিল, বক্তব্য রাখত মোটামুটি, সে সন্দেহ যদি করে কারো বিরুদ্ধে যে এই লোকটা আব্দুল মালিকের বিরোধিতা করেছে বা সরকারের বিদ্রোহী, সাথে সাথে কোনো বিচার আচার ছাড়া ওকে হত্যা করবে। এই হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ। ইতিহাস বলেছে হাজ্জাজ ইবনে ইউসুফ এত বেশি নিষ্ঠুর এবং সন্ত্রাসী প্রকৃতির মানুষ, হ্যাঁ, বাচ্চারা যদি না ঘুমাতো, যদি বলতো যে হাজ্জাজ ইবনে ইউসুফ আসছে, তাহলে মানুষ বাচ্চারা নাই ঘুমাই যেত, সেরকম একটা ঘটনা হাজ্জাজ ইবনে ইউসুফ। এই মক্কা আক্রমণ করার ক্ষেত্রে হাজ্জাজ ইবনে ইউসুফ কে কাজে লাগানো হয়েছিল। যাই হোক, এখন ক্ষমতাটা চলে আসছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতায় ছিল 785 থেকে, না সরি, 685 থেকে 705 পর্যন্ত, মোট 20 বছর, 685 থেকে 705।
এই 20 বছরে সে কি করেছে, তার কি কৃতিত্ব? পরীক্ষা প্রায় সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান সম্পর্কে লিখতে বলা হয়। আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করে এবং যে কাজের মধ্যে সে খুব পপুলারিটি পায়, সেটা হচ্ছে অ্যারাবাইজেশন। সে সাম্রাজ্যকে আরবীকরণ করে, সে আরবি ভাষার প্রচলন করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সরকারিভাবে আরবি ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। সরকারি যত দরখাস্ত আছে, বিচার আচার আছে, বিভিন্ন দলিল দস্তাবেজ আছে, বাইতুল মালের বিভিন্ন হিসাবপত্র সবকিছু আরবি ভাষায় করার নির্দেশ দেয়। অথচ এর আগের খলিফারা এরকম নির্দেশ দেননি, এমনকি উমর, আবু বকর, উসমান এদের সময়ে মানুষ প্রত্যেক ভাষায় কথা বলেছে, বরং তখন দোবাসী রেখে রাখার চেষ্টা করেছে। এখন খলিফা আব্দুল মালিক কি করছে, সবগুলো অ্যারাবাইজেশন করছে। অ্যারাবাইজেশন একটা খারাপ দিক ছিল, এটা আমার একটু বলে রাখা উচিত, সেটা হচ্ছে তিনি আর অ্যারাবিয়ান লোকদেরকে একটু বেশি মর্যাদা দিতেন, নন অ্যারাবিয়ান লোকদের একটু কম মর্যাদা দিতেন। হ্যাঁ, তিনি নন অ্যারাবিয়ান মুসলমানদের থেকেও জিজিয়া নিতেন, যেভাবে নন মুসলিম থেকে জিজিয়া নেওয়া হয়। এই কারণে এই কাজটা কেউ পছন্দ করেনি, এটা তার খারাপ কাজ ছিল। তার শাসন আমল দুইটা, জিজিয়া মানে হচ্ছে যে সমস্ত এলাকাগুলো বিজয় হতো সেখানে অবশ্যই অনেকগুলো নন মুসলমান ছিল, তারা নিরাপত্তা পাবে ট্যাক্সের মাধ্যমে। ট্যাক্সের নাম হচ্ছে জিজিয়া, যে ট্যাক্সটা ধনীরা দিত। যেহেতু মুসলমানদের থেকে জাকাত নেওয়া হয়, নন মুসলমানদের থেকে জাকাতের যেহেতু কোনো বিধান নেই, অনেকটা জাকাতের মতো এটা, হ্যাঁ, কিন্তু জাকাত বলা যাবে না। হ্যাঁ, সেখানেও যারা নারী শিশু এবং যারা বৃদ্ধ যারা গরিব লোক তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া হতো না, জিজিয়া নেওয়া হতো মোটামুটি ধনীদের থেকে, মুসলমানদের থেকে জাকাত নেওয়া হতো, সেরকম সিস্টেম ছিল। সেটা তৎকালীন যুগের সিস্টেম ছিল, হ্যাঁ, সরকারি সিস্টেম, আন্তর্জাতিক স্বীকৃত সিস্টেম। সেই সিস্টেমে দেশ চলতো, দেশের মধ্যে মুসলমানের থেকে নন মুসলমানের সংখ্যা বেশি ছিল। হ্যাঁ, যেহেতু বিশাল সাম্রাজ্য, এখানে মুসলমানরা তো আগে থেকে আসে নাই, এবং মুসলমানরা তো সাম্রাজ্য বিজয় লাভ করার সাথে সাথে ওদেরকে একদম অস্ত্র ধারণ করে তোমরা সব মুসলমান হয়ে যাও, এরকম করে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে না, যার কারণে মুসলমান হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে খুব দ্রুত। যেমন এই সাম্রাজ্য, যে সাম্রাজ্যের কথা আমরা বলছি, এটা তো উমরের আমলেই হয়েছে, উসমানের আমলে হয়েছে, হ্যাঁ, আলীর আমলে, যদিও সাম্রাজ্য বিস্তৃত হয়নি, আবার মুয়াবিয়াটা পুনর্গঠন করেছে। হ্যাঁ, মুয়াবিয়ার পরে অবশ্যই সাম্রাজ্য কেউ বিস্তৃত করতে পারে নাই, হ্যাঁ, কিন্তু সেই মুয়াবিয়ার শাসনটা পুনরাবৃত্তি ঘটান, পুনরায় প্রতিষ্ঠা করেন যিনি, তিনি হলেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই লোকটা খুবই জ্ঞানী লোক ছিল, নামাজি কালামি ছিল, তাহাজ্জুদ নামাজ পড়ত, এবং সে বড় ফকিহ ছিল, যেহেতু সে মদিনার বড় বড় আলিমের কাছ থেকে পড়ালেখা করেছেন। হ্যাঁ, তার বাবার মৃত্যুর পরে সেই খলিফা দাবি করতেছে, এখন যেহেতু ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু খেলাফতে ছিলেন, তার থেকে ধীরে 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 একটু 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 করে রাজ্য কেড়ে নিয়ে নিয়ে একটা পর্যায়ে তিনি পুরো সাম্রাজ্যের খলিফা হয়ে গেলেন। তার প্রথম যে কাজটা, এটা হচ্ছে অ্যারাবাইজেশন, আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। সে মনে করতো যে আরবির মানুষের রক্তের মধ্যে মুনাফিকি নেই, তার দৃষ্টিকোণটা, হ্যাঁ, তার এটা একটা গোত্রীয়বাদ বা এরকম উমাইয়া বংশের প্রাধান্য দেওয়া, হ্যাঁ, এবং আরবি রক্তকে বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন গভর্নর তারপর বিভিন্ন কাজে লাগানো, নন অ্যারাবিয়ান মুসলমানদেরকে সেরকম মর্যাদা না দেওয়া, এরকম একটা ভাব তার মধ্যে ছিল। এটা গেল একটা। দুই নম্বর হচ্ছে যে লঞ্চিং ইউনিফাইড কারেন্সি। হ্যাঁ, আব্দুল মালিক ইবনে মারওয়ান সে একটা ইউনিফাইড কারেন্সি চালু করে। ইউনিফাইড কারেন্সির সুবিধা হচ্ছে যে এই অর্থনীতিটা তোমার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসা, যেমন বর্তমানে এই ডলার দিয়ে সারা বিশ্বব্যাপী ডলার রাজত্ব চলতেছে। হ্যাঁ, তৎকালীন যুগে খালাফতের যুগেও, হ্যাঁ, সবচেয়ে পপুলার মুদ্রা ছিল যে রোমান কারেন্সি, রোমান বাইজেন্টাইন কারেন্সি, তাদের রাজা বাদশাহদের বিভিন্ন ছবি সহ, হ্যাঁ, কারেন্সি ছিল। হ্যাঁ, তখন সেই জায়গায় তিনি কোরআনের কিছু আয়াত বা কিছু অংশ, কিছু মোহাম্মদ রসুলের নাম দিয়ে, যেমন স্বর্ণ মুদ্রা করছে, এদেরকে দিনার বলা হয়, তারপরে করছে গোল্ড কয়েন করছে, তারপরে সিলভার কয়েন করছে, তারপরে তোমার আমাকে বলো তো, আমি ক্লাস দিচ্ছি। তিন প্রকারের
ইউনিফাইড কারেন্সির মাধ্যমে তিনি পুরা ইকোনমিক্সকে নিয়ন্ত্রণ করেছে এবং তার সময়ে সবচেয়ে বেশি শাসক গোষ্ঠী ইকোনমিক্সে বলিয়ান হয়েছে। এর আগে রোমান সাম্রাজ্যরা যদিও পরিপূর্ণভাবে অনেক রাজ্য হারা হয়েছে, কিন্তু এরপরে রোমান সাম্রাজ্য যেহেতু কারেন্সি ছিল তারা খুব ধনী ছিল। রোমানরা আব্দুল মালিকের কাছে বলল যে তোমরা যে কাজটা করলে ঠিক হলো না, হ্যাঁ তোমাদের কারণে আমাদের কারেন্সির দরপতন হচ্ছে। তখন বললো এটা আমাদের স্বাধীনতা, আমরা আমাদের সিস্টেমে করব, এতদিন তোমরা রাজত্ব করেছো কারেন্সি নিয়ে, আমরা আমাদের যে সমস্ত এলাকা আছে সেই এলাকায় আমাদের কারেন্সি চলবে, হ্যাঁ। এবং তারা এটা প্রচলন করলো, তারা নিরুৎসাহিত করলো রোমান কারেন্সিকে, নিরুৎসাহিত করলো এবং রোমান কারেন্সি গুলো নিয়ে তারা বিভিন্ন রকম করে আবার নতুন করে অ্যারাবিয়ান কারেন্সি হিসেবে তৈরি করলো সরকারিভাবে। এবং রোমান কারেন্সিকে কিছু কিছু জায়গায় নিষিদ্ধ করলো যেহেতু তাদের সাথে যুদ্ধ চলতেছে অলরেডি। এইটা করার কারণে রোমানরা একটা যুদ্ধ করলো, যুদ্ধের নামটা আমি এই মুহূর্তে বলে গেছি, ওই যুদ্ধে আব্দুল মালিক জিতে গেল, যে কারণে আব্দুল মালিক একচ্ছত্র ভাবে ইউনিফাইড কারেন্সি চালু করার ক্ষেত্রে আর কোনো তার মধ্যে বাধা থাকলো না। এখন কারেন্সি যখন ডেভেলপ হয় তখন মানুষের মাথায় আসে যে প্রাসাদ তৈরি করা, আর্ট এন্ড আর্কিটেকচার, বিভিন্ন বড় বড় এই ভবন তৈরি করা, কারুকাজ তৈরি করা, হ্যাঁ এ ধরনের কাজ শুরু করলো। কে? আব্দুল মালিক ইবনে মারওয়ান। এবং সে বিভিন্ন রাজপ্রাসাদ তৈরি করা, বিভিন্ন বিভাগ, সরকার বিভাগ চালু করা, মসজিদ তৈরি করা, এগুলোতে প্রচুর টাকা পয়সা খরচ করলেন। এমনকি মসজিদে আকসার যে বিশাল গম্বুজটা আছে স্বর্ণ খচিত, সেটা কিন্তু আব্দুল মালিক ইবনে মারওয়ানই করেছে। এবার আসি পোস্ট অফিস ডেভেলপমেন্ট। পোস্ট অফিস ডেভেলপমেন্ট, এটার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করার জন্য তিনি ঘোড়ার মাধ্যমে চিঠি আদান প্রদান করার একটা সিস্টেম চালু করলেন। প্রত্যেক প্রভিন্সে খুব সমৃদ্ধ পোস্ট অফিস চালু করলেন, প্রতিষ্ঠা করলেন। যে সমস্ত এলাকাগুলোর সাথে তার সাথে সম্পর্ক করা দরকার, সরকারের খুব দ্রুত বেগে সংবাদ পাওয়া দরকার, সেগুলো তিনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করলেন। ন্যায় বিচারও ছিল এবং তার সময়ে বড় বড় কাজী, যারা বিচারক, তারা বড় বড় আলেমদেরকে তিনি নিয়োগ করেছেন। তার সময়ে বিভিন্ন এলাকায় যে বিভিন্ন সাহাবে আজমাইনরা যে দারস তাদরিস, শিক্ষণ প্রশিক্ষণের কাজ যে চালু করেছিল, সে কুফায়, বসরায়, হ্যাঁ আরো অন্যান্য জায়গায়, তিনি সেগুলো সবগুলো চালু রেখেছেন। এবং তিনি মদিনার বড় বড় ওস্তাদদের, যারা তার ওস্তাদ ছিল, তাদেরকে অনেক উপঢৌকন পাঠিয়েছেন, তারা যেন আরো বেশি শিক্ষা প্রসার করে। এই কাজগুলোর কারণে আলেম ওলামাদের মাঝেও তিনি এক প্রকার ভালো শাসক হিসেবে পরিচিত ছিল। তবে কিছু কিছু আলেম ওলামা এবং ঐতিহাসিক তার সমালোচনা করেছেন দুটো জায়গায়। একটা হলো ক্ষমতায় আসার আগে এই লোকটার কাজ, বিশেষ করে বেশ কিছু সাহাবি নিহত হয়েছেন, তাদের সাথে হয়তো সমঝোতা করবো বিভিন্ন রকম করে করতে পারতো, কিন্তু সেটা না করে সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে হত্যা করেছে। বড় বড় সাহাবি ইবনে আব্দুল ইবনে জুবাইর, আরো অনেকেই, আব্দুল ইবনে জুবাইরের ছেলেকে হত্যা, ভাইকে হত্যা করছে মুসাহাব ইবনে জুবাইর, এবং তার বাহিনী সাইদ ইবনে জুবাইর কে হত্যা করেছে, এই যে বিশেষ করে এই হাজাজ ইবনে ইউসুফ, ঠুঙ্কু কারণে, কোনো কারণ ছাড়াই। হাজাজ ইবনে ইউসুফ যাকে হত্যা করে পাগল হয়ে গেছিল, তিনি হলেন সাইদ ইবনে জুবাইর, যাকে রিমান্ড নিয়ে 7 দিন পর্যন্ত কষ্ট দিয়ে দিয়ে অর্ধাহারে অনাহারে রেখে রেখে হত্যা করেছে, হ্যাঁ শুধুমাত্র কথার কারণে। সেই কথাই পরাজিত হচ্ছে না, হ্যাঁ শেষ পর্যন্ত কথার পরাজিত হয় নাই, এবং তিনি তার কথা বলেই গেছেন যে আপনি অন্যায় করছেন, এই কথাই সে বলে বলে গিয়ে বলে নিহত হয়েছে, হ্যাঁ শেষ পর্যন্ত নিহত। এই ওনাকে যখন নিহত করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ, তখন সে এরপর পাগল হয়ে গেছে, তার শেষ জীবনটা পাগলের মতো ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের কথা বলতেছি। তাহলে এই যে কাজগুলো করাইছে সাহাবী হত্যা বা বড় বড় তাবেঈ হত্যার ক্ষেত্রে, হাজ্জাজ ইবনে ইউসুফ যে একদমই কোনো রকম তোয়াক্কা করতো না, মানুষকে সে সন্দেহ করলে হত্যা করতো, এই জিনিসটার বিরুদ্ধে আব্দুল মালিক কোনো ব্যবস্থা নেয় নাই, সেই জন্যেই তাকে তার সমালোচনা করা হয়। আর দ্বিতীয় নম্বর সমালোচনা করা হয় তিনি অ্যারাবাইজেশনের নামে নন অ্যারাবিয়ান মুসলমানদের থেকে যেভাবে কাফেরদের থেকে ট্যাক্স নেওয়া হতো, বিশেষ করে জিজিয়া ট্যাক্সটা, তিনি নন অ্যারাবিয়ান মুসলমানদের থেকেও একই রকম ট্যাক্স নিয়েছে। এই হচ্ছে যে বিষয়। আচ্ছা এই হচ্ছে বিষয়। এই দুইটা কারণ ছাড়া সব ঐতিহাসিক, সব আলেমরা তাকে মেনে নিয়েছে, যেহেতু তিনি বড় ফকিহ ছিলেন, বড় বড় সেই সময়ের ফকিহরা তার কাছে গিয়ে জ্ঞান শিখত, অনেক কিছু জেনে নিত, এবং তাকে
তার হাদিস গ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। মানে হাজাজ ইবনে ইউসুফ বাদ দিলে আব্দুল মালিক ইবনে মরওয়ান একজন ভালো শাসক ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে ওমর ইবনে আব্দুল আজিজের মতো করে, সরি ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিস্টেমকে ফলো করে অনেকটা তিনি এই দেশ পরিচালনা করতেন। হ্যাঁ, এই কয়েকটা কারণ বাদ দিয়ে, দুই একটা নেগেটিভ বিষয় বাদ দিয়ে তার অধিকাংশ ঐতিহাসিকরা তার সুনাম করেছে। এরপরে যে কাজটি করেছে খলিফা আব্দুল মালিক ইবনে মরওয়ান সেটা হচ্ছে যে সাহিত্য, যে আরবি ভাষা, আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি বর্ণমালা প্রণয়ন করা, তারপর হরকত বসানো, হ্যাঁ কোরআনের হরকত, কোরআনের নোক্তা, এগুলোর ব্যাপক প্রচলন ঘটিয়েছে। এই জন্যে মুসলমান এবং নন আরবিয়ান মুসলমান তার উপর খুশি ছিল। হ্যাঁ, যেহেতু তিনি এমন একটা কোরআনের প্রচলন শুরু করেছেন যে কোরআনের হারাকাত আছে, নোক্তা আছে, আগে তো কোরআনের হরকাত নোক্তা ছিল না। বিশেষ করে এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এবং আরো অন্যান্য আলেমরা মিলে কোরআনের নোক্তা এবং হারাকাত ডেভেলপ করে, সেরকম একটা কপি হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে ছিল। সেই জন্য অনেক ঐতিহাসিক বলে মনে করে কি হাজ্জাজ ইবনে ইউসুফই প্রথম কোরআনে হরকত বসায় এবং নোক্তা বসায়। হ্যাঁ, কিন্তু আলেম উলামারা বলেছেন, ঐতিহাসিকরা বলেছেন এবং বড় বড় স্কলাররা বলেছেন যে না, এটা করেছেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তার একটা কপি যেহেতু হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে ছিল, সে যেহেতু ক্ষমতার বড় জায়গায় প্রতিষ্ঠিত ছিল, সেই জন্য তার নামটা প্রচার হয়ে গেছে। এ হচ্ছে খলিফা আব্দুল মালিক ইবনে মরওয়ান। তাহলে তার মৌলিক কি কি কাজ আছে, একটা হলো আরবাইজেশন, আরেকটা হচ্ছে যে তোমার ইউনিফাইড কারেন্সি, আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট অফিস তৈরি করা, হ্যাঁ এই তারপরে বিদ্রোহ দমন করা, তারপরে আরবাইজেশনের নামে যে একটা নন আরবিয়ান মুসলমানদের থেকে যে একটা কর নেওয়া হতো, জিজিয়া কর, যেটার কারণে তার নেগেটিভ কিছু সমালোচনা আছে। এই হলো খলিফা আব্দুল মালিক ইবনে মরওয়ান। এখন আমরা আসি খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তিনি কে? তিনি হলো আব্দুল মালিকের ছেলে। সে 10 বছর ক্ষমতায় ছিল, 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই লোকটা আব্দুল মালিকের চেয়েও একটু বেশি কঠোর ছিল। হ্যাঁ, তবে এরকম কোন সাহাবী তাবি হত্যা করেছে এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে না। প্রমাণ পাওয়া না গেলেও সে এ সময় তওয়াক্কা করত না, সে নিজের মতো করে দেশ পরিচালনা করত। তবে ব্যাপক তার নেশা ছিল সাম্রাজ্য বিস্তৃতি করা, আরো বেশি ইকোনমিক্স গড়ে তোলা, এই ওটার নেশা তার মধ্যে ছিল। হ্যাঁ, খলিফা আল ওয়ালিদের বিপক্ষে কিছু কথাবার্তা আছে যে তিনি আলেম উলামাদের তওয়াক্কা করতেন না, সম্মান ইজ্জত দিতে চাইতেন না। তারপরে তার ভাতিজা আছে ওমর ইবনে আব্দুল আজিজ, সে মাঝে মধ্যে সমালোচনা করলে তাকে অ্যারেস্ট করে রাখতো, পরে আবার তাকে ছেড়ে দিছে ঘরের লোক হিসেবে। এখন পরীক্ষায় আসে আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কৃতিত্ব, বিশেষ করে সাম্রাজ্য বিস্তৃতির ক্ষেত্রে। তার সময়ে উমাইয়া আমলের সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে, যেমন মধ্য এশিয়া। মধ্য এশিয়া বলতে বোঝায় বুখারা, সামরকান্দ, কাজাকস্তান, উজবেকিস্তান, যেগুলো ইয়ার পাশে, খোরাসানের পাশে, হ্যাঁ এই সমস্ত এলাকায় কুতাইবা নামক এক বিখ্যাত কমান্ডার। হ্যাঁ, আমরা হাজ্জাজ ইবনে ইউসুফের বদনামি করতেছি, ঠিক আছে, হাজ্জাজ ইবনে অবশ্যই একজন নিষ্ঠুর মানুষ, খারাপ মানুষ ছিল, কিন্তু তার গড়ে তোলা সেনা কমান্ডাররা সেই সময় বিশ্ববিখ্যাত ছিল। তার মধ্যে একজন কুতাইবা, কুতাইবা ইবনে মুসলিম। কুতাইবা ইবনে মুসলিমের মাধ্যমে খলিফা আল ওয়ালিদ মধ্য এশিয়ায় বিজয় লাভ করা এবং সেখানে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। মধ্য এশিয়া বলতে এই সমরকন্দ, তারপর উজবেকিস্তান, কাজাকস্তান, আরো আশেপাশের জায়গাগুলো, হ্যাঁ যেগুলো রাশিয়ার সাথে কিছু আছে। আর আরেকটা হচ্ছে তোমার আফ্রিকার বারবার এলাকা, হ্যাঁ, এবং সেটা সহ আফ্রিকার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মুসা বিন নুসাইর কে। তিনি বারবার সহ আরো বিশাল এলাকা জয় করে, যেটা বিভিন্ন সময় মুসলমান সীমান্ত এলাকা, এর আগেও কিছু অংশ জয় করেছিল, একটা বলতে গেলে অর্ধেকের মতো দখল করে ফেলছে। হ্যাঁ, সে হলো মুসা বিন নুসাইর। এখন মুসা বিন নুসাইর যেহেতু তার এলাকায় যে বারবার জাতিগোষ্ঠী, বারবার আমরা বারবার বলতে আমরা
মনে করি নিষ্ঠুর, ক্রুয়েল, এরকম মনে করি। আসলে এটার এটা হচ্ছে একটা জাতিগোষ্ঠীর নাম, যেমন বাঙালি একটা জাতিগোষ্ঠীর নাম, ব্রিটিশ একটা জাতি বা ইংলিশ জাতিগোষ্ঠীর নাম, ঠিক অনুরূপ ভাবে বারবার একটা জাতিগোষ্ঠীর নাম। বারবার লোকের একটা বিষয় যুদ্ধপ্রিয় ছিল বলে এদেরকে অনেকে নিষ্ঠুর এরকম অর্থ করে একটা ভিন্ন দিকে নিয়ে গেছে। এটা খ্রিস্টানরাই করছে। এই বারবার জাতিগোষ্ঠীদের কিছু অংশ স্পেনে বসবাস করতো, তাদেরকে দাস বানিয়ে ফেলে স্পেনের ওই সময়ের সরকার নির্যাতন করতো, নিষ্পেষণ করতো। যেহেতু এখন মুসা বিন নুসাইর বারবার জাতিগোষ্ঠীর নেতা, বারবার জাতিগোষ্ঠীরা ফরিয়াদ করছে যে আমাদের এই রক্তের ভাইয়েরা বোনেরা স্পেনে নির্মম নির্যাতনের শিকার, আমরা আপনার কাছে এর বিচার চাই। এই শ্রেণী ছিল, একটা ছিল অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি যারা রাজাবাদের সাথে আছে, সরকার এতে কোনো ট্যাক্স ট্যাক্স কিছু ছিল না। আর দ্বিতীয় নম্বর মধ্য শ্রেণী, এদের উপর ট্যাক্স ছিল, এদের উপর সরকার বেশি কর চাপাত। আর তৃতীয় শ্রেণী ছিল দাস শ্রেণী। তো ওই দাসেরা এবং মাঝে মধ্যে যারা বিদ্রোহ করত, বিদ্রোহ করার পরে বলে যে আমাদের এরকম মামুনের যে নষ্ট করেছে, এটা বিভিন্ন রকম যখন বিচার দিত মুসা বিন নুসাইর কে, মুসা বিন নুসাইর চিন্তা করলো যে স্পেন অভিযান পরিচালনা করতে হবে। তখন তিনি তার এক সাগরিত তারেক বিন জিয়াদ কে পাঠালো। এগুলো এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবো। প্রথম নামটা বলেছি কোতাইবা, যিনি মধ্য এশিয়ায় বিজয় করেছে। দ্বিতীয় নাম বললাম মুসা বিন নুসাইর, যিনি আফ্রিকায় বারবার জাতিগোষ্ঠীর বিজয় লাভ করেছে। তৃতীয় যার নাম বললাম, তিনি হলেন তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদ কে ওখানে পাঠালো, তিনি মোটামুটি তদন্ত করে দেখলো যে হ্যাঁ ঠিকই আছে, অভিযোগ সত্য। এখন তারেক বিন জিয়াদ কে দিয়ে মুসা বিন নুসাইর প্রায় 700-এর একটা বাহিনীকে এই স্পেনে পাঠায়। স্পেনে যাওয়ার পরে তিনি একটা পাহাড়ের উপর উঠেছিলেন, প্রথমে সমুদ্র পথে গিয়েছিলেন। ওই পাহাড়ের নাম হচ্ছে জাবলে তারেক, যেটাকে এখন জিব্রিল টার্ক প্রণালী বলা হয়। হ্যাঁ, ওটা কিন্তু জিব্রিল টার্ক মানে জিব্রিল জাবাল, ওই জাবাল করে জিব্রিল বানায় ফেলছে। টার্ক তারেক, তারেককে টার্ক বানায় ফেলছে, তো এখন জিব্রিল টার্ক হয়ে গেছে এটা, আবার জিব্রিল টার্ক আরো বেশি ওই বিকৃত হয়ে জিব্রিল টার্ক হয়ে গেছে। তারেক বিন জিয়াদ যখন স্পেনে গিয়েছিলেন, তখন তিনি তার সমস্ত জাহাজগুলো, শিপগুলো পুড়াই ফেলছিল। উনি সৈন্যবাহিনীদেরকে বললেন, দেখো আমরা আসিয়েছি, এখন আমাদের যাওয়ার কোনো পথ নেই, হয় আমরা জিতবো না হয় এখানে শহীদ হয়ে যাবো। এরকম একটা উত্তেজিত বক্তব্য রেখে যাওয়ার পরে যুদ্ধ করলেন, মাঝে মধ্যে নামাজও পড়লেন। দেখা যাচ্ছে যুদ্ধের মধ্যে সবাই মিলে নামাজ পড়তেছে, ওরা একটা অবাক হয়ে গেল। পরে অনেকে পরাজয় স্বীকার করলো। এইভাবে আস্তে আস্তে করে স্পেনের বিভিন্ন স্থান দখল করে নিলেন, তিনি হলেন তারেক বিন জিয়াদ। পরবর্তী অবশ্যই আরো কয়েকটা যুদ্ধ হয়েছে, আবার মুসা বিন নুসাইর ওখানে সৈন্যবাহিনী পাঠিয়েছে। সর্বশেষ মুসলমানদের হাতে পরিপূর্ণ রূপে চলে আসে, এটা হচ্ছে আল ওয়ালিদের সময়ে। আরেকটা জায়গা সিন্ধু। সিন্ধ ছিল ঐতিহাসিকভাবে ইন্ডিয়ায় প্রবেশ, ইন্ডিয়ার প্রবেশদ্বার। এখানে তোমার আরিয়ানরা আর্যরা এসেছিল, সেই পথ দিয়ে মুহাম্মদিন কাসিম সিন্ধুতে আসে, রাজা দাহিরের সাথে যুদ্ধ করে পরাজিত করে, এবং তিনি সেখানে গভর্নর হিসেবে নিযুক্ত হয়। এবং তিনি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তার আচরণ দেখে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে, এরকম ঐতিহাসিকরা বলেছেন। তিনি এত বেশি ভালো মানুষের মানুষ, এরকম ভালো হতে পারে ইন্ডিয়ার লোকেরা এর আগে দেখেনি। তিনি যখন চলে গেছেন তখন তারকে মূর্তি বানিয়ে, মুহাম্মদিন কাসিম মূর্তি বানিয়ে পূজা করেছে, এরকম ঘটনা ঐতিহাসিকরা বর্ণনা করেছে। তাহলে এই চারজন ব্যক্তিকে দিয়ে চারটা জায়গা দখল করে নেওয়া। হ্যাঁ, উমাইয়া শাসনামলে, এর শাসনামলে এত বেশি সাম্রাজ্য বিস্তৃত, এর পূর্বে কোন সরকারি শাসনামলে এত বেশি সাম্রাজ্য বিস্তৃত হয়নি। এই হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এখন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সম্পর্কে পরীক্ষা আসে, তার কৃতিত্ব বর্ণনা করো, বিশেষ করে সাম্রাজ্য বিস্তৃতির ক্ষেত্রে। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের মৃত্যুর পর ক্ষমতায় আসে সুলাইমান। সুলাইমান বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না, তিনি যখন ক্ষমতায় আসে রাজার রাজ্যের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখাতে, বিশেষ করে তিনি একটু আব্দুল মালিককে কম পছন্দ করতো, বিশেষ তার চেয়ে বেশি কম পছন্দ করতো, ওয়ালিদের চেয়ে কম পছন্দ করতো তিনি হাজেজ ইবনে ইউসুফকে। হাজেজ ইবনে ইউসুফের উপর তার একটা মারাত্মক বিদ্বেষ ছিল, এই জন্য হাজেজ ইবনে ইউসুফের যারা সেনা কমান্ডার তারেক বিন নুসাইর, সরি তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, কোতাইবা, হ্যাঁ তারপরে মুহাম্মদিন কাসিম, তিনি এদেরকে বরখাস্ত করে।
এবং এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, বিশেষ করে মোহাম্মদিন কাসিমকে ডেকে নিয়ে এসে অ্যারেস্ট করে হত্যা করে, কোথায় যুদ্ধ করার মাধ্যমে হত্যা করে। ওইদিকে মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদ, তারা যখন শুনছে যে তাদেরকে বরখাস্ত করেছে, তারা লুকাই গেছে এবং তারা জনগণের সাথে মিশে গেছে। হ্যাঁ, পরবর্তী তাদের যে কিভাবে মৃত্যু হয়েছে মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদের, এ সম্পর্কে আমরা কোনো সঠিক তথ্য পাচ্ছি না। কেউ কেউ বলতেছে হয়তো তাদেরকে এমনি এমনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, কেউ কেউ বলছে তাদেরকে হত্যা করা হয়েছে। যাই হোক, এই কাজগুলো করছে সুলাইমান। সুলাইমান যদিও বা ভালো উদ্দেশ্যেই সে হাজ্জাজ ইবনে ইউসুফ কম পছন্দ করতো, যেহেতু হাজ্জাজ ইবনে ইউসুফ মানুষ হত্যা করেছে, তো হাজ্জাজ ইবনে ইউসুফকে কম পছন্দ করছে, ঠিক আছে, কিন্তু সে তো সব কাজ খারাপ করে নাই, কেন তার এই কমান্ডারদের কিভাবে বরখাস্ত এবং হত্যা করা হলো? যাই হোক, এই কারণে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিল। তিনি কি করলেন, অসুস্থ হয়ে পড়লেন, পরে সম্ভবত মারা যাওয়ার আগে এই উমর বিন আব্দুল আজিজ কে, তার ভাতিজা, যার চরিত্র সম্পর্কে সবাই একমত, উনি খুব ভালো মানুষ ছিলেন, খুব বড় আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, এই তার তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, কেউ বলে ষষ্ঠ খলিফা, যদি ওইদিকে হাসান ইবনে আলী যদি পঞ্চম খলিফা হয়। হ্যাঁ, তাকে এই খেলাফত রাশেদার মতো তিনি জীবনযাপন করেছেন, এগুলো বলা হয়। তো তিনি কে? তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একদিকে আত্মীয় হয়। হ্যাঁ, এবং তিনি মরওয়ানের নাতি, হ্যাঁ, মরওয়ানের নাতি, আব্দুল মালিক ইবনে মরওয়ানের ভাতিজা। হ্যাঁ, তিনি প্রথমে মদিনায় বসবাস করতেন, মদিনায় বসবাস করার পরে যখন সুলাইমান যখন ক্ষমতা পেলেন, পেলেন সুলাইমানকে বিভিন্ন কাজে হেল্প করেছিলেন। হ্যাঁ, সুলাইমান তার কথা শুনতো। শেষ পর্যন্ত তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর একদম চার খলিফারা যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ঠিক সেভাবে। হ্যাঁ, এসব তখন অভিষেক হতো, উমাইয়া খলিফারা যখন ক্ষমতায় আসতো, বিশেষ করে ওয়ালিদ যখন ক্ষমতায় এসেছে, অনেক টাকা পয়সা খরচ করে তাই এসেছে। যখন উমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় এসেছে, তিনি বললেন, যারা আমি এরকম কোন প্রকারের টাকা পয়সা খরচ করে আড়ম্বর পূর্ণ যশ্নে জুলুস করে আমি এরকম ক্ষমতায় আসতে পারবো না, এটা ইসলামের জায়েজ নাই। তিনি কি করলেন, স্বাভাবিক ভাবে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে ক্ষমতায় এসেছেন, মানুষকে একত্রিত করে ভাষণ দিয়েছেন, তিনি সেভাবে ভাষণ দিলেন এবং বললেন, তোমরা যদি না চাও আমি কখনো খেলাফতের দায়িত্ব নেব না। সবাই হাত জোর করে বলেন, ঠিক আছে, আপনি খলিফা হন। তাহলে তিনি এক প্রকার সুরা সিস্টেম চালু করলেন, যে সুরা সিস্টেমের মাধ্যমে চার খলিফা নির্বাচনের একটা ঘটনা ছিল, তারা সবাই একটা বক্তব্য রাখতো, বক্তব্যের মধ্যে বলতো যে দেখো, আমি যদি তোমরা যদি না চাও আমি কিন্তু খলিফা হব না। এবং উনি বলেছেন একদম উমরের মতো, যে ওভাবে বা অবক্ষরের মতো, আমি যদি ভালো কাজ করি আমার কথা শুনবে, খারাপ কাজ করলে তোমরা প্রতিরোধ করবে, তিনি এটা ঘোষণা করলেন। তারপরে তার যত সম্পদ ছিল সবগুলো তিনি বাইতুল মালে বা গরিবদেরকে দিয়ে দিয়েছেন এই খলিফা হওয়ার পরে। তারপরে তিনি মজলিসে সুরা চালু করলেন, আবার হযরত ওমর যেটা চালু করেছিলেন, মসজিদের সুরা খাস আম। হ্যাঁ, তারপরে তিনি যে সমস্ত মুসলমানদের মধ্যে বিদ্রোহ দেখা দেয় তাদের সাথে সমঝোতা করতেন, বুঝাতেন, হ্যাঁ, কোরআন সুন্নার ভিত্তিতে তাদের বিরুদ্ধে এক্সট্রিম কোন তিনি আগ্রাসন চালাতেন না। তারপরে যে সমস্ত অনারব মুসলমান ছিল, এর আগে সরকারগুলো তাদের উপর যে অতিরিক্ত ট্যাক্স চালু করেছিল, তিনি সেগুলো বন্ধ করে দিয়েছেন। তিনি আরো কিছু সংস্কার করেছেন, তিনি বাইতুল মালের হিসাবপত্র নেওয়া, বাইতুল মালকে সুরের মাধ্যমে খরচ করা, জনগণের হাতে সঠিকভাবে টাকা পয়সা পৌঁছা, এগুলো পরিপূর্ণরূপে তদন্ত করতেন, যার কারণে ওনার সময়ে পুরো সাম্রাজ্যে নাকি কোনো গরিব লোক পাওয়া যায় নাই যাদেরকে জাকাত দিতে হতো, এরকম কোনো গরিব লোক পাওয়া যায়নি। বৈদেশিক নীতি হিসেবে তিনি মোটামুটি স্পেনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে তিনি খলিফা উমর কি করছেন, আসাম নামক একজন লোককে গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি খুব জনহিতকর অনেক কাজ করেছেন এবং পুরা উন্নয়নের দিকে নিয়ে গেছেন। উমর ইবনে আব্দুল আজিজ এরপরে যে কাজ করেছেন সেটা হচ্ছে, খুতবার মধ্যে এক সময় মানুষ আলীর বদনামি করতো, হাসান হোসেনের বদনামি করতো, তিনি সেগুলো বন্ধ করলেন। খবরদার খুতবার মধ্যে মুসলমানরা ঐক্য বিনষ্ট করতে পারে বা মুসলিমরা ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা বলা যাবে না।
তারপরে তিনি সাম্রাজ্য বিস্তৃতি বন্ধ রাখছেন, বলে যে না সাম্রাজ্য বিস্তৃত না করে আমরা সাম্রাজ্যের ভিতরে যারা মুসলমানরা আছে তাদের চারিত্রিক উন্নতির জন্য চেষ্টা করতে হবে, আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বিভিন্ন রাজাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে মানুষ পাঠাতেন, তিনিও সেভাবে ঠিক একইভাবে বিভিন্ন সরকারের কাছে ইসলামের দাওয়াত দিতেন, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতেন। তারপরে তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি সরকারিভাবে হাদিস লেখার জন্য আদেশ দিলেন, যে তোমরা রাসূলের নামে যে হাদিস গুলো বাজারে প্রচলিত রয়েছে বিভিন্ন জনের কাছে, তোমরা আলেম ওলামারা যারা আছেন তাদেরকে বললেন তোমরা হাদিস লেখা শুরু করো, যদি হাদিস না লিখো তাহলে পরবর্তীতে হাদিস পাওয়া যাবে না, শত শত বছর পরে হাদিস আর পাওয়া যাবে না। এই হলো হযরত আব্দুল আজিজ, সরি ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ, এবং এই কারণে ওনাকে এই ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। কোন বিষয় জানার আছে? উনি ক্ষমতা পেয়েছেন 717 সালে। মাত্র 2 বছর 8 মাস ক্ষমতায় ছিলেন। ওনাকে বলা হয় প্রথম শতাব্দীর সংস্কারক, মুজাদ্দিদ, মুজাদ্দিদে মানে প্রথম শতকের যিনি মুজাদ্দিদ, এবং যাকে বলা হয় ফার্স্ট রিফর্মার অফ ইসলাম, ইসলামের বা মুসলমানদের প্রথম যিনি রিফর্মার তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজের ফতোয়াকে হানাফি মাজহাব গ্রহণ করে নিয়েছে। এবং আহলে বাইতের প্রতি তার অগাধ সম্মান রয়েছে, আহলে বাইতের সম্মান দিতেন, কেউ আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 বছর 8 মাস। আসলে এই ওনার মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে, কেউ বলছে উনি স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন, কেউ বলছে না ওনাকে যেহেতু উনি ক্ষমতায় আসার পর বিশেষ করে যারা প্রিন্স প্রিন্সেসরা ছিল উমাইয়া বংশের, এই যে আব্দুল মালিকের ছেলে মেয়েরা নাতি পুত্রীরা, তারপরে ধরো তাদের আত্মীয় স্বজনরা, ওয়ালিদের আত্মীয় স্বজনরা, তিনি কি করছে সমস্ত প্রিন্সেস প্রিন্সেসের যে একটা বরাদ্দ ছিল আগে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং ওয়ালিদ যে বরাদ্দ দিয়ে দিত, উনি বললেন তোমরা সবাই ধনী লোক হয়ে গেছো, তোমাদের কোনো বরাদ্দ দরকার নেই বলে উনি সব বরাদ্দ কেটে দিয়েছে, এখন কিসের বরাদ্দ দেওয়ার দরকার কি? উমাইয়ারা আর কিছু খারাপ কাজ করতো আগে, তাদের প্রিন্স প্রিন্সেসরা মনে করো কোনো উমাইয়া কি করছে কোন একটা জায়গায় গেছে, একটা মেয়ে উমাইয়াদের প্রিন্সেস মনে করো বাজারে গেছে, বাজারের মধ্যে তার স্বর্ণগুলো পছন্দ হয়েছে, এগুলো মনে করো 10,000 দিরহাম, সে 5,000 দিরহাম দিয়ে নিয়ে ফেলছে। তারপর কোন একটা বাগান পছন্দ হয়েছে, বলছে আমার পছন্দ হয়েছে, এটা যদি 1,000 দিরহাম হয় এটা তারা 500 দিরহাম দিয়ে নিয়ে ফেলছে বা আরো কম দিয়ে নিয়ে ফেলছে। এইরকম যে মেল প্র্যাকটিস গুলো ছিল এগুলো পরিপূর্ণরূপে বন্ধ করে দিয়েছে উমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসার পরে। এখন এই জন্যে কেউ কেউ বলছে যে উমাইয়া বংশের রাজপুত্ররা বা তাদের আত্মীয় স্বজনরা মিলে একটা ষড়যন্ত্র করে তার একটা এই যারা চাকর বাকর ছিল রাজার উমর ইবনে আব্দুল আজিজ তাদের কাউকে দিয়ে বিষ পান করিয়ে হত্যা করেছে বলে এরকম একটা বর্ণনা পাওয়া যাচ্ছে। যাই হোক, উমর ইবনে আব্দুল আজিজকে শান্তি থাকতে দেওয়া হয়নি, যদিও তার শাসনামলে তার বিরুদ্ধে সরাসরি বিরোধিতা করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তার সময় একদম ন্যায় বিচার ছিল, পুরো সাম্রাজ্যে কোনো প্রবলেম ছিল না, এবং তিনি এই আলেম ওলামাদের খুব বেশি সম্মান করতেন, আলেম ওলামাদেরকে পাত্তা দিতেন, বিভিন্ন সময় পরামর্শ নিতেন, আলেম ওলামাদের সাথে উঠা বসা করতেন, বিশেষ করে মদিনার আলেমদের সাথে। সেই জন্যে হতে পারে হয়তো সেই জন্য হতে পারে তাকে হত্যা করা হয়েছে এরকম হতে পারে, তবে কেউ কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর কেউ কেউ বলছেন যে বিষ পান করিয়েছে, এটা সত্য হতে পারে, বিষ পান করানোর কারণে ওনার অসুস্থ হয়েছেন তারপর তিনি মারা গেছেন, এরকম করেও কেউ কেউ বলেছেন। যাই হোক, মোটামুটি এটা হতে পারার উপর আমরা রাখি, যেহেতু এই বিষয় নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে করো। হ্যালো।
জি স্যার। আছে না এই কোয়েশ্চেন? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, রিভিশনটা দেওয়া যাওয়া শুরু করো। আমি যে কোয়েশ্চেন গুলো লিখে দিয়েছি সেগুলো মোটামুটি একবার পড়ার চেষ্টা করো, এমনিও চোখ বোলাও। তাহলে বারবার চোখ বোলালে, আমরা বারবার ক্লাস গুলো করলে, আরো অনেক ক্লাস করলে ইনশাল্লাহ বিষয়টা মোটামুটি পরিষ্কার হবে। আজকের মতো নেট থেকে দেখি পড়বো স্যার। নেট থেকেও দেখে পড়তে পারবা, আমার কিছু কিছু নোট করেও পড়তে পারবা, তারপর আমি কিছু শিট তোমাদেরকে ম্যাটেরিয়াল তো দেন নাই এখনো দেবো আমি। তোমরা কি করো, প্রত্যেক সেকশনের যারা সিআর আছে গ্রুপে ইমেল আইডিটা দাও, আমি ইমেইলে পাঠিয়ে দেবো, আর তোমরা সবাই ওর থেকে নিও। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।